হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো যেটি আমরা সকলেই খেয়ে থাকি এবং সকলেই রান্নার কাজে এটি ব্যবহার করে থাকি। আপনারা হয়তো দেখেই চিনতে পেরেছেন, হ্যাঁ, এটি হচ্ছে কালো জিরা। কালো জিরা শুধু ছোট ছোট কালো দানাই নয়, এর মধ্যে রয়েছে বিস্ময়কর শক্তি। প্রাচীনকাল থেকে কালো জিরা মানব দেহের বিভিন্ন রোগের প্রতিষেধক ও প্রতিরোধক। শুধু এখানেই শেষ নয়, কালো জিরা চুল পড়া, মাথা ব্যথা, অনিদ্রা, মাথা ঝিমঝিম করা, মুখশ্রী ও সৌন্দর্য রক্ষা, অবসন্নতা, দুর্বলতা, নিষ্ক্রিয়তা ও অলসতা, আহারে অরুচি এবং মস্তিষ্ক শক্তি তথা স্মরণ শক্তি বাড়ায়। এছাড়াও অনেকে গোপন শক্তি বাড়াতে চিকিৎসকের আশ্রয় নেন এবং ভায়াগ্রা সেবন করেন। তাদের বলছি, এর জন্য ভায়াগ্রা নয়, এক চামচ কালো জিরাই যথেষ্ট, কারণ কালো জিরাই এই ক্ষমতা অপরিসীম। বিশেষজ্ঞদের মতে কালো জিরায় রয়েছে ফসফেট, লৌহ, ফসফরাস, কার্বোহাইড্রেট ছাড়াও জীবাণুনাশক বিভিন্ন উপাদান। কালো জিরায় ক্যান্সার প্রতিরোধক কেরোটিন ও শক্তিশালী হরমোন, প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান, পাচক এনজাইম ও অম্লনাশক উপাদান এবং অম্লরোগের প্রতিষেধক। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক কালো জিরার মধ্যে আর কী কী উপকারিতা রয়েছে। মাথা ব্যথার কপালে, উভয় চিবুকে ও কানের পার্শ্ববর্তী স্থানে দৈনিক 3 থেকে 4 বার কালো জিরার তেল মালিশ করুন। 3 দিন খালি পেটে 4 চামচে 1 চামচ করে তেল পান করুন, উপকার পাবেন। যৌন দুর্বলতা, কালো জিরে চূর্ণ ও অলিভ অয়েল 50 গ্রাম, হেলেঞ্চার রস ও 200 গ্রাম খাঁটি মধু একসঙ্গে মিশিয়ে সকালে খাবার পর 1 চামচ করে খান, এতে আপনার গোপন শক্তি বৃদ্ধি পাবে। চুল পড়া, লেবু দিয়ে সব মাথার খুলি ভালোভাবে ঘষুন, 15 মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ও ভালোভাবে মাথা মুছে ফেলুন। তারপর মাথার চুল ভালোভাবে শুকানোর পর সম্পূর্ণ মাথার খুলিতে কালো জিরার তেল মালিশ করুন, এতে 1 সপ্তাহেই চুল পড়া কমে যাবে। কফ ও হাঁপানি, বুকে ও পিঠে কালো জিরার তেল মালিশ করুন। এক্ষেত্রে হাঁপানিতে উপকারী অন্যান্য মালিশের সঙ্গে এটি মিশিয়েও নেওয়া যেতে পারে। স্মৃতিশক্তি বাড়ে ও অ্যাজমার উন্নতি ঘটে, 1 চামচ মধুতে একটু কালো জিরা দিয়ে খেয়ে ফেলুন, এতে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। হালকা উষ্ণ পানিতে কালো জিরা মিলিয়ে 45 দিনের মতো খেলে অ্যাজমার সমস্যার উন্নতি ঘটে। ডায়াবেটিস, কালো জিরার চূর্ণ ও ডালিমের খোসা চূর্ণ মিশ্রণ এবং কালো জিরার তেল ডায়াবেটিসের উপকারী। মেদ ও হৃদরোগ, চায়ের সঙ্গে নিয়মিত কালো জিরা মিশিয়ে অথবা এর তেল মিশিয়ে পান করলে হৃদরোগে যেমন উপকার হয় তেমনই মেদ কমে যায়। অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক, 1 কাপ দুধ ও 1 টেবিল চামচ কালো জিরার তেল দৈনিক 3 বার 5 থেকে 7 দিন সেবন করতে হবে, এতে গ্যাস্ট্রিক কমে যাবে। চোখের সমস্যা, রাতে ঘুমানোর আগে চোখের উভয় পাশে ও ভুরুতে কালো জিরার তেল মালিশ করুন, 1 কাপ গাজরের রসের সঙ্গে 1 মাস কালো জিরার তেল সেবন করুন। জ্বর, সকাল সন্ধ্যায় লেবুর রসের সঙ্গে 1 টেবিল চামচ কালো জিরার তেল পান করুন আর কালো জিরার নস্যি গ্রহণ করুন। স্ত্রীরোগ, প্রসব ও ভ্রূণ সংরক্ষণের কালো জিরার মৌরি ও মধু দৈনিক 4 বার খান। সৌন্দর্য বৃদ্ধি, অলিভ অয়েল ও কালো জিরার তেল মিশিয়ে মুখে মেখে 1 ঘন্টা পর সাবান দিয়ে ধুয়ে ফেলুন। দাঁত শক্ত করে, দই ও কালো জিরার মিশ্রণ প্রতিদিন 2 বার দাঁতে ব্যবহার করুন, এতে দাঁতের শিশিরি ও অনুভূতি রক্তপাত বন্ধ হবে। ওজন কমায়, যারা ওজন কমাতে চান তাদের খাদ্য তালিকায় উষ্ণ পানি, মধু ও লেবুর রসের মিশ্রণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন এই মিশ্রণে কিছু কালো জিরার পাউডার ছিটিয়ে দিন, পান করে দারুণ উপকার পাবেন। তো দর্শক, আপনারা জানতে পারলেন কালো জিরার বিভিন্ন উপকারিতা সম্পর্কে। তো দর্শক, আজ থেকে এই কালো জিরা নিয়মিত খাওয়া শুরু করুন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।